नमस्कार स्वागत यह हल निज़ 18 नर्थ इष्टर प्राइम टाइम 18 और स्टुडियोत मैं प्रांजल प्रतिम हजरीका आफ्रिकात आविर्भाव घटा करोनार नतुन अवतार ओमिक्रनक लै उद्विग्न केन्द्रीय सरकार विश्व सृष्टि हुआ परिस्थितिर प्रति लक्ष्य राखी देशर प्रतिखन राज्यलै जरूरी निर्देशना और गाइडलाइन जारी करिछे केन्द्रीय स्वास्थ्य मंत्रालय इंडिया एट रिक्स बुली अभिहित करी स्वास्थ्य मंत्रालय निर्देशन क्या इतियारे स्पर्शकतर एलकूह सरकार कठोर दृष्टि रखार विमान अहर ऊपर चकू रखी प्रति राज्य ओमिक्रन परीक्षण उपयुक्त व्यवस्था लगे और सही मर्मे स्थापन लगे आंतगाथनी उल्लेख्य करोनार एक नतून भेरियेटे भयंकर रूप लैसे ब्रिटेन जार्मानी इटाली बेल्जियम अस्ट्रिया इजराइल बोत्सवाना हंगकंगके धरी बहु देश कोरोना भैक्सिन प्रतिहत कर मानव देह प्रवेश महामार सृष्टि पे ओमिक्रने भाषार विरुद्धे आस्फालन कर रंगाघर वितर्कित प्रदीप दत्त रॉय ग्रेप्तारर पाछते ममतार सहाय विचरा प्रदीपक मुख्यमंत्री सकियनी कठोर हातेरे दमन करा हब हिंदूसकलक भाग भाग करिब बिचरा अपशक्तिक बराकर प्रदीप दत्त रॉयक ग्रेप्तार प्रदीप दत्तक ग्रेप्तारर पिछते मुख्यमंत्री हुंकार जे अहोमत जिकुनो मानुहे अहोमखनर शांति सम्प्रीति जोने विघ्नित करिब खुजे कठोर हातेरे दमन कर अहोमर विरुद्धे काम करा अपशक्ति कठोर हातेरे दमन करा बराकर सरकारी भाषा बंगाली किंतु बराकत अहोमिया भाषा नचलिब बुली कोटु लिखा नाय बुलिओ स्पष्ट करि दिले मुख्यमंत्री আজি বরাকর সরকারি ভাষা বঙালী বুলি হেতু মানি লওয়া হৈছে কিন্তু বরাকত অসমীয়া নুসুমাব তেনেকুৱাটা কথাটো মানা নাই তেনেকুৱা কথাটো সংবিধানত নাই কাৰণ আসামিস ইজ দ্য অফিচিয়েল ল্যাঙ্গুয়েজ অফ আসাম প্ৰদীপ দত্ত ৰায়ক গ্ৰেপ্তাৰৰ আদৰণি জনায় গ্ৰেপ্তাৰৰ দুদিনৰ পিছতেই যাতে জামিন লাভ কৰিব নোৱাৰে তাৰ ব্যৱস্থা কৰিবলৈ দাবী বীৰলাচিত সেনাৰ নেতাৰ শৃংখল চলিহাৰ লগতে অসমত অসমীয়া ভাষাই প্রথম প্রাধান্য পাব লাগিব বুলিও স্পষ্ট করে দিছে শৃঙ্খলে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো আর প্রদীপ দত্ত রায় যাতে অতি শীঘ্রে জামিন পাই উলাই না যায় তার ব্যবস্থাও সরকারে করব লাগিব কারণ তেখেতে অসমীয়া জাতি সত্তাটুক আমার ভাষাক অপমান করেছে প্রদীপ দত্ত রায়ক রঙাঘরলে প্রেরণ করা ঘটনাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে সদৌ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি পলাশ সাংমাই নিশ্চিতভাৱে গ্ৰেপ্তাৰ কৰা কাৰ্যক আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে স্বাগতম জনাইছো গ্ৰেপ্তাৰৰ পাছতে আন এক বিতৰ্কিত মন্তব্য প্ৰদীপ দত্ত ৰায়ৰ মমতা বেনাৰ্জীৰ সহায় আহ্বান কৰি প্ৰদীপ দত্তই লগালে টালফাল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে কটু মন্তব্য বিতৰ্কিত প্ৰদীপ দত্ত ৰায়ৰ এই সমস্ত চক্ৰান্ত হচ্ছে বাংগালীৰ বিৰুদ্ধে সারা শান্ত ভারতে তথা বরাকের বাঙালির কাছে আবেদন করছি আসামের বাঙালি বিপদ বিপন্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি আপনি আসুন বাসায় দেখে যান আসামের বাঙালি হিন্দু মুসলিম কিভাবে বিপন্ন আমাদের বাঁচান আমাদের রক্ষা করুন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে ইপিনে প্রদীপ দত্ত রায়ক দেহদ্রোহী চার্জ লগায় গ্রেপ্তারের বিরোধিতা করেছে বরাকর কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেপুরুকাশ্রয় মুখ্যমন্ত্রী বরাক আর বঙ্গালীর বিরোধী কাম করেছে বলে অভিযোগ করে কমলাক্ষয় কয় যে মুখ্যমন্ত্রী নিজা এজেন্ডা মতে হে চলে আমি এটা দাবি জানাম আমি সরকার দাবি জানাম যে এস্টাবলিশ করুক কত কি আছে দেশের দুই কি কি আছে এটা এস্টাবলিশ করুক তারা দেশে পড়িব লাগিব নহলে এনেকে আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট দিব নোয়ারিব আপনাদের উল্লেখযোগ্য যে শিলচৰত অসমীয়াত লিখা চৰকাৰী হৰ্ডিং আঁতৰাবলৈ হুংকাৰ দিয়াৰ পিছতে প্ৰদীপ দত্ত ৰায়ক গ্ৰেপ্তাৰ কৰিছিল আৰক্ষীয়ে আইনৰ দোহাই দি কোনো ভাষাত যাতে অপমান কৰা নহয় তাৰ প্ৰতি সচেতন হ'বলৈ আহ্বান সকলো পক্ষৰ ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ভাষাক লৈ বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত বিষবাষ্প বিয়পোৱা কোন এই প্ৰদীপ দত্ত ৰায় উদ্ভত আচরণ করা অসমীয়া বিদেশী মন্তব্য করা প্রদীপ দত্ত রায়ের আছে বহুতো আখ্যান জাতিগত সংঘাতর চেষ্টা করা প্রদীপ দত্ত রায়ক লৈ আমি প্রস্তুত করা এক প্রতিবেদন আগবাইছো
স্বয়ম্ভূ বিতর্কিত নেতা প্রদীপ দত্ত রয় কোন, কিয় কোত কেনেক বিখ্যাত বিতর্কিত প্রদীপ দত্ত রয়, অসমীয়া ভাষাক ধ্বংস করা চক্রান্ত প্রদীপর বিজেপির পরাও খেদা খাইছিল প্রদীপ দত্ত রয়। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট নামেরে সংগঠন খুলি স্বয়ম্ভূ নেতা হওয়া বরাকর প্রদীপ দত্ত রয়ের আছে বিতর্কিত অধ্যায়। সদায় বিতর্কর মাজত থাকা প্রদীপ দত্ত রয় এসময়ত বিজেপি দলরে সদস্য আছিল, কিন্তু উদ্ভট আচরণ দল বিরোধী কার্যত লিপ্ত হওয়ার অভিযোগত 2019 চনের 13 জানুয়ারীত বিজেপির পর বহিষ্কার করা হয় প্রদীপ দত্ত রয়ক। গা আন্দোলনের সময়ত অল কাছাৰ করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব থাকা প্রদীপ দত্ত রয়ে গা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয়ত ছাত্রই প্রবেশ করব নারিব বলে ধমক দিয়েছিল। এই সম্পর্কত গোলাঘাট আরক্ষী থানাত এক গোচরও রুজু হয়েছিল। ভাষার বিরুদ্ধে বারে বারে ষড়যন্ত্র করে আছে প্রদীপ দত্ত রয় নামের তথাকথিত ভণ্ড নেতাজনে। প্রধানমন্ত্রীর ফটো সম্বলিত এখন হোর্ডিংত ভাষা লিখার বাবেই সেই বিজ্ঞাপনের ফলক 48 ঘণ্টার ভিতর আঁতরাই পেলাবলে হুঙ্কার দিয়েছিল প্রদীপ দত্ত রয়। বলে দিচ্ছি যে আগামী 48 ঘণ্টার মধ্যে যদি সাইনবোর্ড সরিয়ে বাংলা সাইনবোর্ড লাগানো না হয়, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই ব্যাপারে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আর প্রদীপ দত্ত রয়ের ধমকত সেও মারি 24 ঘণ্টার ভিতর শিলচরত আঁতরাই পেলা হয়েছিল ভাষার হোর্ডিং। বরাকত ভাষার কবর খান্দিলে প্রশাসনে, রাজ্য ভাষা হব নয়, ভাষার বিরুদ্ধে আন্দোলন করক প্রদীপ দত্ত রয়ে দিয়েছিল এই হুঙ্কার। রাজনৈতিক নেতা হবলে যাওয়া বিতর্কিত প্রদীপ দত্ত রয়ে ভাষাক ধ্বংস করার ষড়যন্ত্রত বহুদিনের প্রায় লিপ্ত হয়ে আছে। ইতিমধ্যে কেইবাটাও গোচর রুজু হয়েছিল প্রদীপ দত্ত রয়ের বিরুদ্ধে। ভাতৃঘাটী সংঘর্ষের বীজ সিঁচিছে প্রদীপ দত্ত রয়ে, বঙ্গালী অসমীয়ার মাজত সংঘাতর চেষ্টা চলাইছে রয়ে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীক হস্তক্ষেপ করার দাবি। এই সমস্ত চক্রান্ত হচ্ছে বাঙালির বিরুদ্ধে। সারা অশান্ত ভারতের তথা বরাকের বাঙালির কাছে আবেদন করছি, আসামের বাঙালি বিপন্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি আসুন বাসায় দেখে যান আসামের বাঙালি হিন্দু মুসলিম কিভাবে বিপন্ন, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। অসম আর বরাকক দুটা ভিন্ন অংশ হিসাবে পরিগণিত করবলে ষড়যন্ত্র করা প্রদীপ দত্ত রয়ক অবশেষত কাছাৰ আরক্ষীয়ে গ্রেপ্তার করে কারাগারলে প্রেরণ করেছে। কিন্তু কিমান দিনলে থাকিব অন্ধ কুঠরীত এই প্রদীপ দত্ত রয়, সেয়াহে হব লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আনফালে ভাষার সংকটের সময় অন্তর্ধান হয়েছে সাহিত্য সভা। বরাকর ভাষা উৎখাত করার ষড়যন্ত্র চলি থাকার পিছতো নিমাত হয়ে আছে সাহিত্য সভা। লক্ষণীয়ভাবে সংবাদ মাধ্যমেরপরাও আঁতরি আছে সভার সভাপতি কুলধর শইকীয়া আর প্রধান সম্পাদক যাদব চন্দ্র শর্মা। বরাকর বিতর্কিত প্রদীপ দত্তরয়ের বিরুদ্ধে সর্বত্রে প্রতিক্রিয়া। ভাষাক মহিমূর করে বাংলা ভাষাক রাজ্য ভাষা করার পোষকতা করা স্বয়ম্ভূ নেতা প্রদীপ দত্ত রয়ের উচতনিমূলক মন্তব্যের পিছতেই জ্বলিছে ভাষাক লৈ করেছে গভীর ষড়যন্ত্র। ভাষার সংকটের সময়ত কত আছে সাহিত্য সভা? ভাষার সংকটত মনে মনে আছে সাহিত্য সভা, যি সময়ত সরকারে গ্রেপ্তার করেছে প্রদীপ দত্ত রয়ক সেই সময়ত সাহিত্য সভার বিষয়ববীয়াসকল নিমাত। গপত গঙ্গাতু ভয় শুই বহি সময় কটাইছে সাহিত্য সভার সভাপতি কুলধর শইকীয়াই। প্রধান সম্পাদক যাদব চন্দ্র শর্মার কথা নকলেও হব। জাতির প্রাণস্বরূপ সাহিত্য সভায় যে সময়ত আগভাগ লব লাগিছিল বিপরীতে মোবাইল অফ করে বহি আছে সভাপতি মহোদয়। এফালে ভাষার সংকট, আনফালে বঙালীর মাজত বিদ্বেষর বীজ, তার পিছতো অস্বাভাবিকভাবে নীরব সাহিত্য সভা। অসম লোকসেবা আয়োগের পরীক্ষার পৰা অসমীয়া ভাষার কাকত বাতিল করাক লৈও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই সাহিত্য সভায়। আসলতে সাহিত্য সভার দায়িত্ব আর করণীয় কি? সাহিত্য সভাখন আসলতে আছে নে নাই রাইজে প্রশ্ন করেছে। এফালৰ পৰা টেতুচেপা দিয়া ভাষাক লৈ চলি থকা বিতর্কর অবসান ঘটার ক্ষেত্রত সাহিত্য সভায় গুরু দায়িত্ব লোব পারিলেহেতেন, কিন্তু বর্তমানের সমিতিখনের নিষ্ক্রিয়তায় চিন্তাত পেলাইছে রাইজক। কোন দিকে গতি করেছে সাহিত্য সভা? ভাষা সাহিত্য রক্ষা করার শপথ লৈ সভাপতির আসন শুয়নি করা
সভাপতি কুলধর শইকীয়ার ভূমিকাও সন্দেহজনক কিয়নো এখন সংবাদমেল কিংবা বিবৃতি দিয়াও পরিলক্ষিত হওয়া নাই এতিয়ালৈকে ইয়ার পিছত আৰু অসম ৰাইজে কি আশা করব অসম সাহিত্য সভার পৰা কেনেকৈ রক্ষা করব চিরচেনেহী মোর ভাষা জননী ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট মহানগরীত পুনৰ চাঞ্চল্যকৰ ঘটনা মহানগরীর বতাখলীৰ ইউসুফনগৰৰ এখন মাদ্রাসাৰ পৰা নিখোজ হৈছে দুজন ছাত্র 25 নৱেম্বৰৰ সন্ধিয়াৰ পৰাই সন্ধানহীন হৈ আছে ছাত্র দুজন মাদ্রাসাখনৰ পৰা সন্ধিয়া 5:30 বজাত কাষৰ দোকানলৈ সামগ্রী কিনিবলৈ ওলাই অহাৰ পিছৰে পৰা সন্ধানহীন হৈ আছে জাহিদ আখতাৰ আৰু শাহবুব আলম নামৰ ছাত্র দুজন এই ঘটনা সন্দৰ্ভত ছাত্র দুজনৰ পৰিয়ালে হদগাঁও আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে যদিও কোনো সন্ধান পোৱা নাই নিৰুদ্দিষ্ট ছাত্র দুজনৰ দুর্বৃত্তই অপহরণ করার সন্দেহ ছাত্র দুজনক উল্লেখযোগ্য যে বিগত 3 বছৰৰ পৰা বতাখলীস্থিত মাদ্রাসাখনত থাকি ছাত্র দুজনে শিক্ষা গ্রহণ কৰিছিল উল্লেখযোগ্য যে শনিবারে গীতানগরত এগৰাকী ছাত্রীক অপহরণের অপচেষ্টা কৰিছিল দুর্বৃত্তই বোলে 5:30 মিনিটত বোলে পলাইছে পিছদিনা আমাক ফোন কৰি কৈছে খুজিরে কইছে বলে সিহঁত বিচাৰি পোৱা নাই বিচাৰি পোৱা নাই এতিয়া আমি কৈছোঁ আপোনালোকে অলপ বিচাৰক হ্যাঁ বিচাৰোঁতে এতিয়া আপোনালোকে তহঁতে বোলে বিচাৰিছে থানাটো গৈছে আমি কৈছোঁ বোলে নাই এতিয়া পোৱা নাই আমাৰতো তাতে নাই আমাৰ গুৱাহাটী কঠাবাৰীও আছে আমাৰ নিজৰ মানুহ 6 মাইলতো আছে আমাৰ নিজৰ মানুহ বোলে ঠিক আছে আমি তাতেও ফোন কৰি চাই ল'ম তাতে গৈছে নেকি সিহঁতে দুইটা তাতে গৈ পেলাইও নাই গ্রন্থর সুবাস ললে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে দেওবারে দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলাত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রীগী নিজের প্রিয় গ্রন্থখন বিচারি গ্রন্থর বিপণিয়ে ঘুরলে মন্ত্রীগীয় করোনার সংকট কিছু পরিমাণে আঁতরার পাছত ডিব্রুগড়ত আরম্ভ হয়েছে গ্রন্থমেলা দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলার দেওবারে তৃতীয় দিন তৃতীয় দিনের কার্যসূচীত অংশ লোলে গৈ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে নিজের প্রিয় গ্রন্থখন বিচারি বিচারি গ্রন্থর বিপণিয়ে ঘুরলে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে সমান্তরভাবে উদ্যোক্তা সমিতি সন্দর্ভতো মন্তব্য প্রদান করে কেন্দ্রীয় মন্ত্রীগিয়ে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে মই আয়োজক সকলক আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর এই গ্রন্থমেলার লগত রজিতা খুয়াই বিভিন্ন বিষয়বস্তুর উপর এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে যে আলোচনা সভাত বিভিন্ন কর্মজগতর বিশিষ্ট ব্যক্তি সকলক চিন্তাবিদ সকলক আমন্ত্রণ জানা হয়েছে বিশেষভাবে ধন্যবাদ জানাইছো কারণ এই গ্রন্থমেলার যোগেদ গ্রন্থ প্রকাশ করার ক্ষেত্র আর কিতাব লিখার ক্ষেত্র উদগনি দিয়ার যেটু প্রয়াস এটা একটা মহৎ প্রচেষ্টা ডিব্রুগড়ের মিলনজ্যোতি সংঘর উদ্যোগত আর সদৌম পুথি প্রকাশক আর বিক্রেতা সংস্থার সহযোগত চকিডিঙি খেলপথারত অনুষ্ঠিত দ্বাদশ ডিব্রুগড় গ্রন্থমেলাত পড়ুয়ী সকলের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে ডিব্রুগড়ের পর ঋষেশ্বর বড়া নিউজ 18 অসম নর্থ ইস্ট এবার করিমগঞ্জত জব্দ হয়েছে 12 কোটি টাকার ড্রাগস জব্দ হয়েছে 4 কোটি টাকার হেরোইন গাতত পুতি থা হয়েছিল এই বৃহৎ পরিমাণের ড্রাগস করিমগঞ্জত জব্দ 12 কোটি টাকার ড্রাগস 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট 4 কোটি টাকার হেরোইন জব্দ ধারাবাহিকভাবে অভিযান চলায় করিমগঞ্জত জব্দ করা হয়েছে এই বৃহৎ পরিমাণের নিচাযুক্ত দ্রব্য প্রথমে অভিযান ভারত বাংলাদেশ সীমান্তর নিলাম বাজারের বালিয়াত মাটিত পুতি থা অবস্থান উদ্ধার 2,59,200টা ইয়াবা ট্যাবলেট এটা সরবরাহকারীর ঘরের চোতালতে গাতত পুতি থা হয়েছিল এই বৃহৎ পরিমাণের ট্যাবলেট ইমানেই নহয় ঘরের বাড়িটো মাটিত গাত খান্দি লুকাই থাকছিল ইয়াবা ট্যাবলেট অভিযানত মুঠ 2,59,200টা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে করিমগঞ্জ আরক্ষী কিন্তু আরক্ষী অহার উমান পায় 2 মূল অভিযুক্ত পলায়ন করে काफ़ी दिन से हमारा नज़र था एक इन्फॉर्मेशन मिल रहा था कि यहाँ पे ड्रग्स का कारोबार होता है आज थोड़ा कॉन्क्रीट इन्फॉर्मेशन था तो हमने एक जॉइंट ऑपरेशन में यहाँ पे सर्च किया और जहाँ पे एक डील हो रही थी कुछ और भी लोग थे जब सर्च किया तो हमने टोटल यहाँ से 2,59,200
59,200 2,59,200 याबा टेबलेट्स हमने सीज किया है। अच्छा, वैल्यू कितना है उसका? लगभग 8 से 10 करोड़ के आसपास वैल्यू है। আনহাতে ৰাতাবাৰী জব্দ হৈছে 4 কোটি টকাৰ হেৰইন। বিএছএফৰ অভিযানত জব্দ হৈছে হেৰইন খিনি। 45টা চাবোনৰ বাকচত সুমুৱাই আনিছিল হেৰইন খিনি। এখন 4-চকীয়া বাহনত অহা 3 জন লোকৰ পৰা জব্দ কৰা হৈছে হেৰইন খিনি। বিএছএফে আটক কৰিছে 3টা সৰবৰাহকাৰী। ধৃত সৰবৰাহকাৰী কেইটা লালঠাংগা, জোৰামমাবিয়া আৰু জামিল আহমেদ। ইয়াৰে লালঠাংগা, জোৰামমাবিয়াৰ ঘৰ মিজোৰামত আৰু জামিল আহমেদৰ ঘৰ কৰিমগঞ্জৰ ৰাতাবাৰীত। কৰিমগঞ্জৰ পৰা গৌৰী নন্দীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আৰু প্ৰাইম টাইম এণ্টিনত এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। অতি সোনকালে উভতি আহিম। শীতৰ দলিচাখন কিয় বা নপৰে তাত? গুলুক গুলুকৈ বৈ আহে খামুচি গছৰ শিপাত। লেম্পৰ পোহৰত নিচিনি প্ৰকৃতিৰ শৱদৰ্শন। বাঘ ভালুক পিগমি হগৰ কোলাহল, তাত হব তৃপ্ত মন। আজিৰ বিশেষত মানসত 48 ঘণ্টা, নিশা 9 বজাত কেৱল নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট, সূৰ্য চিমেণ্ট। সূৰ্য চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম। পুনৰ স্বাগতম বাতৰি মাজলৈ। আৰম্ভ হ'ল মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণগ্ৰস্তক ৰেহাই প্ৰক্ৰিয়া। তেজপুৰত মুখ্যমন্ত্ৰীয়ে শুভাৰম্ভ কৰিলে অসম মাইক্ৰ'ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনি। মুখ্যমন্ত্ৰীৰ হাতৰ পৰা 25,000 টকাৰ চেক ল'লে নিয়মীয়াকৈ ঋণ পৰিশোধ কৰা লোকসকলে। মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণগ্ৰস্তক সকাহ। 11,00,000 হিতাধিকাৰীলৈ 25,000 টকা আৰম্ভ হ'ল অসম মাইক্ৰ'ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনিৰ ৰূপায়ণ। দেওবাৰে তেজপুৰ কলেজিয়েট হাইস্কুল খেলপথাৰত আঁচনিৰ শুভাৰম্ভ কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰীৰ হাতৰ পৰা 25,000 টকাৰ চেক ল'লে নিয়মীয়াকৈ ঋণ পৰিশোধ কৰাসকলে। অসম চৰকাৰৰ বাবে, বিশেষকৈ আমাৰ নতুন চৰকাৰখনৰ বাবে আজি এটা গৌৰৱৰ দিন। আজি আমি ইতিমধ্যে 11,00,000 মহিলাক মাইক্ৰ'ফাইনেন্সৰ লোনৰ ৰেহাইৰ প্ৰথম প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছোঁ। অহা কালি আৰু পৰহিৰ ভিতৰত 8খন জিলাত এই আঁচনিৰ চেক প্ৰদানৰ কাম সমাপ্ত হ'ব আৰু মাৰ্চ মাহৰ ভিতৰত গোটেইকেইখন জিলাতে আমি চেক দিম সেইসকলক যিসকলে নিয়মীয়াকৈ লোন ঘূৰাই আছিল। প্ৰথম পৰ্যায়ত এই আঁচনিত অন্তৰ্ভুক্ত হৈছে ৰাজ্যৰ 8খন জিলা। এই আঁচনিৰ জৰিয়তে উপকৃত হ'ব শোণিতপুৰ জিলাৰ সৰ্বমুঠ 59,468 গৰাকী ঋণগ্ৰস্ত। মুখ্যমন্ত্ৰীৰ হাতৰ পৰা চেক লৈ আনন্দিত ঋণগ্ৰস্তৰ প্ৰতিক্ৰিয়া। আমাৰ যে খুবেই ভাল লাগিছে, আমাক ইমানখিনি এটা উপকাৰ কৰিছে, তাৰ কাৰণে আমি ছাৰক বহুত বহুত ধন্যবাদ দিছোঁ। ঋণ পৰিশোধ কৰি থকা সকলোৱে মাৰ্চৰ ভিতৰত লাভ কৰিব এই চৰকাৰী সাহায্যৰ চেক। ইয়াৰ বাবে চৰকাৰৰ ৰাজকোষৰ পৰা খৰচ হ'ব 3,000 কোটি টকা। এপ্ৰিলৰ পৰা আৰম্ভ হ'ব দ্বিতীয় পৰ্যায়। দ্বিতীয় পৰ্যায়ত ঋণ পৰিশোধ নকৰাসকলৰ ঋণ ঘূৰাই দিব চৰকাৰে। চৰকাৰী পৰ্টেলত আবেদন কৰিব লাগিব এইসকল হিতাধিকাৰীয়ে। ইয়াৰ বাবে ৰাজকোষৰ ব্যয় হ'ব 4,000 কোটি টকা। মাইক্ৰ'ফাইনেন্স উদগনি আৰু ৰেহাই আঁচনিৰ জৰিয়তে সকাহ পাব প্ৰায় 24,00,000 ঋণগ্ৰস্ত মহিলাই। উল্লেখযোগ্য যে নিৰ্বাচনৰ পূৰ্বে মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণৰ পৰা মহিলাসকলক ৰেহাই দিয়াৰ কথা ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। সন্দেহ নাই, ক্ষুদ্ৰ ঋণৰ ৰেহাই দিবলৈ ৰাজ্য চৰকাৰে এতিয়া ল'ব লাগিব বৃহৎ ঋণৰ বোজা। তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। আনফালে দেওবাৰে তেজপুৰত মুখ্যমন্ত্ৰীৰ চেলফি পৰ্ব দেখিবলৈ পোৱা গ'ল। চৰকাৰী কামত যোৱা মুখ্যমন্ত্ৰীৰ সভাৰ অন্তত দেখা গ'ল চেলফি উঠা। কিশোৰ কিশোৰীৰ পৰা বৃদ্ধজনলৈকে সকলোৱে মুখ্যমন্ত্ৰীজনক এবাৰ চুই চাব বিচাৰিলে। কিশোৰীৰ মাজত সোমাই চেলফি লোৱাত ব্যস্ত হ'ল মামা।
ঠিক সেইদৰে আন একাংশ যুৱতী মহিলায়ো মামাৰ সৈতে একপি চেলফি উঠাত ব্যস্ত হোৱা পৰিলক্ষিত হয়। এগৰাকী বৃদ্ধাই পুৱা ছয় বজাৰ পৰা বহি থাকিল মুখ্যমন্ত্ৰীক চাবলৈ। মামাৰ এই জনপ্ৰিয়তাৰ কদৰ সঁচাকৈয়ে অসমৰ ৰাজনৈতিক পথাৰখনত ব্যতিক্ৰম। আনহাতে হেমাংগ বৰা নামৰ তেজপুৰ মহাবিদ্যালয়ৰ এজন ছাত্ৰই নিশাটোৰ ভিতৰতেই অংকন কৰি মুখ্যমন্ত্ৰীক উপহাৰ দিয়ে এখন ডিজিটেল আৰ্হিৰ চিত্ৰ। আৰু বাতৰি পুনৰ সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। শীতৰ দলিচাখন কিয় বা নপৰে তাত? গুৰুকৈ বৈ আহে খামুচি গছৰ শিপাত। লেম্পৰ পোহৰত নিচিনি প্ৰকৃতিৰ শব্দৰ খেল। বাঘ ভালুক পিগমি হগৰ কোলাহল, তাত হব তৃপ্ত মন। আজিৰ বিশেষত মানসত আঠচল্লিশ ঘণ্টা, নিশা ন বজাত কেৱল নিউজ এইটিন অসম নৰ্থ। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট সূৰ্য চিমেণ্ট। সূৰ্য চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম।